কুকুর পালেন কেউ? কেউ বাড়িতে কুকুর পালেন? অনেকের বাড়িতে কুকুর আছে। আমি আপনাকে দেখাই দিই, কোনো অসুবিধা নাই, শিকার করার জন্য কুকুর পালা জায়েজ, আদর করিয়া পালা জায়েজ নাই, কি বলেন? ঠিক না বেঠি? মালিকের সামনে হাঁটে না, পরি কেউ দেখে নাই জইতে, আমি কারো শোনা আওয়াজ করি না, কুকুরটা হাঁটা শুরু করছে, দৌড় শুরু করছে, মালিকও হাঁটতেছে, একটু পরই কুকুরটা রাস্তার পাশে যাইয়া লেজ লড়াইতেছে, মালিক সামনে যাওয়ার পরই কুকুর পিছে পিছে লেজ লড়ায়। কুকুর বলে কি জানেননি? কুকুর বলে আমি আমার মালিকের সামনে হাঁটবার পারি না। মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, একটা কুকুরের মধ্যেও দশটা গুণ আছে, তার মধ্যে প্রথম গুণ হইল কুকুর বরফের ভুভক্ত হয়। দুই নম্বর উনি লেখছে কুকুর পাগল হইয়া গেল, তার দুনিয়ার মূল মালিকেরে কামড়ায় না। আমি তো শুধু ইমামতির জন্য না, রাষ্ট্রে অনেক কাজ আছে, তুমি ঘুমা আমি যাই। আমিরুল মুমিনীন রাস্তার মধ্যে দিয়ে টুক টুক করিয়া পাড়া দিয়ে যাইতেছে, এ অন্যায় করে, মা বাপের হক আদায় করে না, কোন স্বামী স্ত্রীর হক আদায় করে না, কোন সন্তান বাবা মার হক আদায় করে না, লাগবে না লাগবে না। আল্লাহ নবী সাহাবীদের সাথে হাঁটতেছে, এমনি করে দেখে বাজার, রহমত রসুল বাজারের মধ্যে ঢুকে গেছে, হাতখান আটার বস্তার মধ্যে ঢুকাই দিছে, নিজ দিক থেকে এক মুঠ আটা আনছে, উপরের আটার কালার নিচের আটার কালার মিল নাই, উপরেটা শুকনা নিচেরটা ভিজা, আল্লাহ নবী মুখটা ওই বস্তার উপর ফালাইছে, আল্লাহ নবী ফালাইয়া ওই লোকটার দিকে তাকায় একে মানগাসা ফালাইছে, মিন্নে আল্লাহ নবী চলে গেছে, লোকটা তব করে মানুষ হয়ে গেছে, কয় এই মাটার জীবনে বেসবো না। এক আল্লাহ নবী মসজিদ নববীর থেকে বের হইছে, হুজুরের বাম পা দিয়ে বের হইছে, ডান পায়ের মধ্যে জুতা দিয়ে একটু সামনে হাঁটতেছে, একটা উট দৌড়িতে দৌড়িতে আসতেছে, হায় রে, উটটা এসে আল্লাহ নবীর সামনে কি যেন বলা শুরু করিয়ে দিছে, উটের ভাষা দিয়ে বলতেছে, আমি এমন নবীর উম্মত গো, আমার নবী উটের ভাষাও বুঝদো, জোরে হয় না, আল্লাহ নবী উটের কথা শুনতেছে, উট কিস কিস করিয়া কি যেন বলতেছে, আমার নবী রহমতের ছবি উটের ভাষা বুঝছে, এবার উটের কথা শেষ হইছে, আল্লাহর নবী এক সাহাবীরে ডাক দিয়ে শোনো, ফলানি ডে ফলানি রে শ্রেণী কয় সিনি, বাড়ি ঘর শোনো কয় সিনি, যেতে পারবা কয় পারবো, কয় যাও তুমি তারে ডাইকে নিয়ে আসো, আমার কথা বলো, রহমতের রসুল তোমাকে ডেকে পাঠিয়েছে। সাহাবি যে লোকটাকে নিয়ে আসছে, আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে, আমার নবী ডাক দেখে বাবারে, এই উটের মালিক তুমি নি, আল্লাহ একবার, নবী আমার কয় বাবারে, কত সুন্দর ব্যবহার না, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উটের মালিক তুমি নাম? জি হ্যাঁ, উট তো আমার কাছে নালিশ দিছে, আল্লাহ নবী কয় সুবহানাল্লাহ, ও দিল কান্দরে ও মন কান্দরে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে ওয়ালা, দিল কান মন কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লে ওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া হাবিব আল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিব আল্লাহ, বেজার খারাপ লাগে, জোরে কোন, এগুলার কালচার নাই, কি বলেন? ঠিক নেবে ঠিক না? আমিও তাইলে আর বেশিক্ষণ বলবো না, কি বলেন? ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী ডাক দেখে বাবারে, উটের মালিক তুমি নি, কয় নাম? জি হ্যাঁ হুজুর, আমি উটের মালিক, বাবা গো তোমার উট আমার কাছে নালিশ করছে, আল্লাহু আকবার, তোমার উট আমার কাছে নালিশ
করছে, এই লোকটা কথা বলে না। আল্লাহর নবী ডাক দেখে বাবা রে, তোমার উট আমার কাছে কি নালিশ করছে জানোনি? লোকটা কয় হুজুর বলেন, এবার ডাক দেখে তোমার উট আমি নবীর কাছে নালিশ করছে, উটটারে পেট পুড়িয়ে খেতে দাও না, বেশি বোঝা সাফাইয়া দাও, খাওয়া দাও কম, যে পরিমাণ বহন করতে পারে তার চাইতে বেশি দাও। বলো সত্য কিনা? এবার নবীর সামনে তার মিথ্যা বলা সম্ভব না, কি বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আমরা যেমন বলি আল্লাহর কসম, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী গো, ওয়াদা দিলাম গো, জিন্দগিতে কম খাদ্য উঠকে দেব না, বেশি বোঝার সাফাইব না। আল্লাহ নবী একটু মুস্কি হাস দিছেন, সামাইলে তিরমিজির মধ্যে লাগে। আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যায়। রহমতের রসুল একটু মুস্কি হাস দিছে, আল্লাহ নবী হাস দিয়া কয়, ও তোমার মালিক আমার সাথে ওয়াদা করছে, আমরা কই না প্রমিস, কই কি জারে জান, তোর মালিক আমারে ওয়াদা দিছে আর কম খাইতে দিবে না, বেশি বোঝা সাফাইয়া দিবে না। আল্লাহর কসম করে বলি বাবা, মুসলমানের ঘরে হই নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঘরে পাঠায় নাই, কিন্তু শুকরিয়া আদায় করি গো, আল্লাহর কাছে জীবনের একটা তামান্না ছিল, আল্লাহ পাল্টা দিয়ে তোমার কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। বন্ধুরে, যেদিন প্রথম আল্লাহর সিজদা দিছি, কথা আমি একদম কম বলবো বেশি না, আল্লাহর যেদিন সিজদা দিও, যুবকেরা শুনে রাখো, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা, পাথর দিশারা শান্তি হারারা, আয় রে আয় আয় আয়, এই সিরাজি কোনো গরিবের ঘরের সন্তান না, আমার বাড়ি বরিশাল বিভাগ, আমার থানা, আমার গ্রামের লোক এখানে বসা আছে, জালুকাঠি জেলা নলছিটি থানা, দুই নম্বর মগর ইউনিয়ন প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম, আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান, কোটিপতির ঘরে জন্ম হয়েছি, এই চোখ খুললে দুনিয়াতে কোটিপতির ঘরে জন্ম হয়ে যেমন সম্মান পায় সেইভাবেই পাইছি, বর্তমান যুগের পীর বুজুর্গরা যেমন সম্মান পায় সেইভাবেই জন্মসূত্রে সম্মান পাইছি, কিন্তু মিরপুরের ভাইরা রে একটা জিনিস ছিল না, আমি আমার মালি চিন্তাম না। আজ যখন অজু করিয়া আল্লাহকে সিজদা দেই, এই কপালটা যখন ঠেকায় দেই গো, মনে হয় যেন গোটা জাহানের বাদশাহই আমারে দান করে দিছে, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বছরও আল্লাহর ঘরের সামনে দাঁড়াই, এটা আমার ব্যক্তিগত কথা তবুও বলি, আল্লাহর ঘরের সামনে দাঁড়াই সিনাটা আল্লাহর ঘরে লাগাই দিছি, একটা চিৎকার দিয়ে বলছি, ও মালিক এই তো তোমার ঘর, এই আমার সিনার, জিন্দগিতে কল্পনা করি নাই আমার সিনা তোমার ঘরে লাগবে, মালিক আসলে ভাই যার চোখেও পানি নাই, অন্তরেও মালিকের মহব্বত নাই। কুকুর পালেন কেউ? কেউ বাড়িতে কুকুর পালেন? অনেকের বাড়িতে কুকুর আছে, আমি আপনাকে দেখাই দিই, কোনো অসুবিধা নাই, শিকারি করার জন্য কুকুর পালা জায়েজ, আদর করিয়া পালা জায়েজ নাই, কি বলেন ঠিক না? ঠিক এ ভাই জান, এই কুকুর পালা সম্পর্কে যদি জানতে চান, মেসকার শরীফের জেলদে সানির মধ্যে আছে, কুকুর পালতে পারবেন কিরম ভাবে, কি বলেন ঠিক নেবে? ঠিক জোরে কন, হায় রে, এই কুকুর যারা পালেন দেখবেন কুকুর কোনোদিন মালিকের সামনে হাঁটে না, পরি কেউ দেখে নাই জইতে, আমি কারো শোনা আওয়াজ করি না, কুকুরটা হাঁটা শুরু করছে, দৌড় শুরু করছে, মালিকও হাঁটতেছে, একটু পরই কুকুরটা রাস্তার পাশে যাইয়া লেজ লড়াইতেছে, মালিক সামনে যাওয়ার পরই কুকুর পিছে পিছে লেজ লড়ায়, কুকুর বলে কি জানেন নি, কুকুর বলে আমি আমার মালিকের সামনে হাঁটবার পারি না। মুজাদ্দিদ আশরাফ থানভী রহমাতুল্লাহ লেখছে, একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে, তার মধ্যে প্রথম গুণ হলো কুকুর বড় প্রভুভক্ত হয়, দুই নম্বর উনি লেখছে কুকুর পাগল হইয়া গেল তার দুনিয়ার মূল মালিকের কামড়ায় না, তিন নম্বরে লেখছে এই কুকুর দিনে ঘুমায় রাতে ঘুমায় না, কুকুরটা দিনের বেলা রাস্তার পাশে পড়িয়ে রইছে, না চোখ বুঝে রইছে, মোটরসাইকেল যায় গাড়ি যায় কুকুরের ঘুম ভাঙে না, ঠিক রাত্রে চোখ বন্ধ করে আপনার বাড়ির মধ্যে রইছে গো, কিন্তু একটা গাছের পাতা পড়ায় যে শব্দ হইছে, সঙ্গে সঙ্গে কুকুরটা গেউ গেউ শুরু করিয়ে দিছে। আমার কথা হইলো যুবক, অনেক দূরে যাওয়া যাইবে না, আবহাওয়া বেশি ভালো না, সেই জন্য আমার বন্ধু শোনেন, এই কুকুরটা তার দুনিয়ার মালিকের সেন্সে কি চেনে নাই জোরে কন, আর জায়গায় এখন সেন্সে কি চেনে নাই জোরে কন, বাবারা বন্ধুরা
কুকুরটা তার দুনিয়ার মালিকের শ্রেণ মানু তোর মালিককে আপেল খাওয়াই লোকে, কমলা খাওয়াই লোকে, মিষ্টি খাওয়াই লোকে, শরবত খাওয়াই লোকে, পুটিং খাওয়াই লোকে, ডিম খাওয়াই লোকে, খাসির গোস্ত খাওয়াই লোকে, দুধ খাওয়াইলো, দধি খাওয়াইলো, সানা খাওয়াইলো, মাখন খাওয়াই লোকে, রাত্রবেলা ঘুমাই রইলাম, সকালবেলা মালিক সুস্থ অবস্থায় উঠাই দিল কে, জোরে কর, সেই মালিকের সেনতে রাজি আছেন নি, জোরে কর, আব্বা শোনেন, বন্ধু শোন, ভাই শোন, মা যদি বেঁচে থাকি আগামী বছর এইখানে মাহফিল দিলে মাদ্রাসা উদ্যোগে, যদি বাইসে থাকি আবার আসবো, মন খোলা কথা বলবো, কিন্তু একটা কথা বইলে যাই বন্ধু, আজকের বালিশের সাথে মাথা দিয়ে বাড়িতে গিয়া সবাই আমি বলি আপনার হা, আমার হাত কানা আপনাদের পায়ের উপর দিয়ে বইলে যাই, সবাই একটু মালিশের কাছে মাথা দিয়ে বলবেন, হায় রে কুকুর তোর দুনিয়ার মালিকের তুই চিনলি, আমার মালিককে যে আমারে ঘুম পড়াইয়া সকালবেলা উঠাইয়ে দিল, আমার মতো আরো একজন মিরপুরে ঘুমাইলো সকালবেলা আর উঠতে পারলো না, স্ত্রী মাথা ধরিয়ে নারাজ, স্বামী ওঠো ফজরের আজান হয়ে গেছে, অমুক মসজিদে তুমি যাবা না, তুমি তো তাকবীরুল্লাহ সারা নামাজ পড়ো না, স্বামী ওঠে না, বিবি মনে করছে রাত বেশি হইছে, টিভি দেখে ঘুমাইছে, একটু ঘুম বেশি হইছে, কতক্ষণ পর আবার মাথা ধরে নারাজ, ওঠো ওঠো গো, স্বামী ওঠে না, বিবি বাতিটা জ্বালাইছে, বেশ টাপ দিছে, সাপ দিয়ে দেখে মাথা ধরে নাড়া দিছে, মাথা বালিশ থেকে ফরিয়ে গেছে, গালের কিনার থেকে লালা পড়তেছে রক্ত মাখা লালা, একটা চিৎকার দিয়ে ডাক দেছে, সালামেরা কই গেলি রে, আবার কপাল বুঝি ফুরিয়ে গেছে রে, তোরা বুঝি এতিম হইছ রে, ছেলে মেয়ে দৌড়ে আসছে, ডাক্তার ডাইকে দিয়ে আসছে, ডাক্তার আইসা প্রেশার মাপা মেশিন দিয়ে প্রেশার মাইপা, বুকের মধ্যে দুইটা চাপ দিছে, চক্ষু দুইটা টানতেছে, বুকে দুইটা টাক বিয়া, ডাক্তার সব নিয়ে যাইতেছে, ছেলেরা যাইয়া ডাক্তারের জামা ধরছে, চাচু আমার আব্বুরে কোথায় নিয়ে যাইবেন, ঢাকা মেডিকেলে না ফিজিতে না সোরার দিতে না স্কোয়ারে না অ্যাপোলোতে নিয়ে যাইবেন, ডাক্তার ডাক দিয়ে কয় দুনিয়ার কোন হাসপাতালে কাজ হবে, তোমার বাবা তোমার স্বামী রাত তিনটে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইসরাফিলের ফুয়ের আগে ঘুম আর ভাঙবে না।